হাই গাইস, আপনারা আশা করি ভালো আছেন। এখন আপনাদের আমি দেখাবো সুইট অ্যাপ এটা কীভাবে কাজ করতে হয়। প্রথমে আপনারা প্লে স্টোরে ঢুকবেন, ঢুকার পরে লিখবেন টিভি সুইট ভিউ অ্যাপ, এখানে যাবেন। যাওয়ার পরে ভিডিও ও টিভি সুইট ভিউ রিমোট, এখানে আপনি ইনস্টল দেবেন। অপেক্ষা করেন, দেখানো হয়ে গেছে। এখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনারা ইন্ডিয়া দিবেন, বাংলাদেশ আর যে জায়গায় হোক আপনারা ইন্ডিয়া দিবেন। ইন্ডিয়া দিয়ে সিলেক্ট করবেন কান্ট্রি, আমি ইন্ডিয়া দিচ্ছি, এই ইন্ডিয়া। তারপরে এগ্রি অ্যান্ড স্টার্ট, ওকে, এগ্রি অ্যান্ড স্টার্ট, অ্যালাউ। তারপরে দেখেন এখানে ক্যান্সেল দিয়ে দিলাম, লেটার লেটার। তারপরে এখানে যাবেন অ্যাড ডিভাইসে, যাবেন অ্যাড ডিভাইসে গেলে আপনি টিভির মডেলটা এখানে চলে আসবে। এটা হলো 800C টিভি, আমি যেটা দেখাচ্ছি আপনার যে টিভি এটা তা আছে কি না ঠিক বলতে পারি না। 800 টিভিতে এই অ্যাপসটার জন্য কাজ করার জন্য সিস্টেম দেওয়া আছে। আপনি এটা করবেন, আপনি 800C উপরে ক্লিক করার পরে এস দিবেন, অ্যালাউ দিবেন। তারপর দেখেন ওই টিভির সাথে আমারটা কানেক্ট হয়ে গেছে, আমরা একই নেটওয়ার্কের আন্ডারে, তো এখানে কানেক্ট হয়ে গেছে। আপনাদের জন্য যেটা হবে, এটা টিভিতে একটা কোড শো করবে, ওই কোডটা দিতে হবে। দেখেন আমারটা কানেক্ট হয়ে গেছে, দেখেন চলে আসছে, ঠিক আছে। আমি স্ক্রিন মেডিংয়ে ঢুকলাম, দেখেন স্ক্রিন মেডিং চলে গেছে। তারপরে এখানে সব ধরনের অ্যাপস আছে, আপনি চাইলে রিটার্ন দিতে পারেন, ফুটবল মোড সব কিছু আছে। আবার যাচ্ছে, এর নেটটা প্রবলেম হয় তো এটার জন্য। এভাবে আপনারা কাজ করবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা প্লিজ ট্রাই করেন, দেখেন হয়ে যাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।